السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا صاحب الجمل يا سيد البشر وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه وسلم
صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه محترم مسلمين الكرام समस्त प्रशंसा महान अल्लाह रब्बुल आलमीनेर जन्ने जिनी आमादेर के अत्यंत माया करे मोहब्बत करे भालोबेसे आजकेर ए पवित्र जुमार दिने तार पवित्रतम घर मस्जिदे आशार बसार सुजोग करे दिएछेन जुमार नमाज आदायेर उद्देश्य এজন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অযথা নয় এই সৃষ্টি করার পিছনে অবশ্যই অবশ্যই উদ্দেশ্য রয়েছে কুরআনুল করিমের মাঝে আল্লাহ তাআলা ঘোষণা করেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা তোমরা কি ধারণা করছো যে আমি আল্লাহ তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আল্লাহ আমাদেরকে অযথা সৃষ্টি করেন নাই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন নাই কেন সৃষ্টি করেছেন অন্য আয়াতে করিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি আর জিন জাতিকে একমাত্র ইবাদত বندگی করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে মানুষ এবং জিন এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তো আমরা বুঝতে পারলাম এই জমিনের মধ্যে আমাদের আগমন এর পিছনে একটা উদ্দেশ্য আছে যারাই জমিনের মধ্যে আল্লাহ তাআলার গোলামী করতে করতে জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে জমিন থেকে বিদায় নিয়েছে তারাই কামিয়াব তারাই উদ্দেশ্য সফল করে তারা জমিন থেকে বিদায় নিয়ে গেছে আর যারা ইবাদত বندگی থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে গাফলতের মধ্যে রয়েছে তাদের জন্য কঠিন দুঃসংবাদ এজন্য ভাই আমাদের খুব খেয়াল রাখতে হবে আমি যেন আমার অস্তিত্বকে ভুলে না যাই আমি যেন আমার রবকে ভুলে না যাই আমি যেন আমার সৃষ্টিকর্তাকে ভুলে না যাই আমি যেন আমার মালিককে ভুলে না যাই এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে কারণ দুনিয়ার এই চাকচিক্যতা দুনিয়ার এই প্রাচুর্যতা এই সব কিছু ক্ষণস্থায়ী আমার আপনার চিরস্থায়ী বাসস্থান হলো আখেরাত আর এই আখেরাতের জিন্দেগি যদি আমি জমিন থেকে সাজায় নিতে না পারি তাহলে আমার মতো দুর্ভাগা এই জমিনের মধ্যে আর কেউ নাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান আর জ্ঞানী হলো সেই ব্যক্তি আল-কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নাকি মরণের পরের জীবন নিয়ে ফিকির করছে
যে নাকি তার আখিরাতকে সাজাইতে পারছে, জমিনে আছে, জমিনের থেকে আখিরাত সাজানোর ফিকির করছে যে আমি কি আল্লাহর কাছে কি নিয়ে যাব, এই উপলব্ধি তার ভিতরে সব সময় ছিল। এবং এইভাবেই সে তার জীবনটাকে শেষ করে দিয়েছে। এই ব্যক্তিকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জ্ঞানী ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন। ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বুদ আর বোকা হলো ওই ব্যক্তি যে নাকি মন চাহি জিন্দিগি চালাইছে, মনে যা চাইছে তাই করছে। এর মতো বোকা নির্বুদ এই জমিনের মধ্যে আর কেউ নাই। তো ভাই, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অযথা সৃষ্টি করেন নাই, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার এবাদত বন্দিগি করার জন্য। এখন আমরা এবাদত বন্দিগি করতেছি, নেক আমল করতেছি, এই নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা এদিকেও আমাদের যত্নবান হতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্যে কয়েকটা বিষয় লক্ষণীয়। এক নাম্বার, আমি যখন ইবাদত করব, আমি যখন কোনো নেক আমল করব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়তেই করব। আজকে যে আমরা জুমার নামাজ আদায় করার জন্য আসছি, কাকে রাজি খুশি করার জন্য? একটু জবান খুলে বলেন, কাকে? আল্লাহর নাম উচ্চারণ করতে কষ্ট লাগে? আমাদের মালিককে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। মালিকের সন্তুষ্টির জন্য প্রত্যেকটা আমল হতে হবে। প্রত্যেকটা আমল যখন আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এ বান্দা, জমিনের মধ্যে যখনই কোনো ইবাদত বন্দিগি করবা, নামাজ বলো, রোজা বলো, যাকাত বলো, হজ বলো, কুরবানি বলো, যা কিছু আছে সব কিছু যখন তোমরা আমল করবা, এই আমলটা যেন আমি আল্লাহর রাজি খুশি করার জন্য হয় এদিকে তোমাদের মনোনিবেশ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যত আমলই তোমরা করো না কেন, যত ইবাদত বন্দিগি করো না কেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো এখলাসের সাথে তোমার আমল সম্পন্ন করতে হবে। যদি এখলাসের সাথে তুমি অল্প আমল হোক, যে অল্প কিছু দান খৈরাত করছো কিন্তু এটা এখলাসের সাথে হয়েছে, তাহলে সেই দান খৈরাত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আখলিস দীনাকে ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা অল্প আমল ইখলাসের সাথে করো, এটাই তোমার হাশরের ময়দানে নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আর আমি অনেক কিছু করলাম, এর ভিতরে ইখলাস নাই। এই যে কুরবানির ঈদ পিছনে আমাদের চলে গেছে, ঈদুল আজহা চলে গেছে, এই সময় আমরা অনেক মানুষকে সহযোগিতা করার জন্য কোরবানি করেছি, দান খৈরাত করেছি, এগুলি যে করলাম এগুলি একমাত্র আল্লাহর জন্যই করেছি। হ্যাঁ, যদি এর ভিতরে কোনো রকম লোক দেখানো মনোভাব চলে আসে তাহলে এখলাস ধ্বংস হয়ে যাবে। লোক দেখানো এই বিষয়টাকে ইসলাম অপছন্দ করে, এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় রিয়া। এই রিয়া যেন আমাদেরকে
ধ্বংস করতে না পারে এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। হাশরের ময়দানে হাদিসের মধ্যে আসছে, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বড় ইবাদতকারীকে উপস্থিত করবেন। একজন ইবাদতকারী শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। জিজ্ঞাসা করা হবে, তুমি আমার জন্য কি করছো? তখন শহীদ বলবে, আল্লাহ আপনার জন্য তো আমার জানতেই দিয়ে দিছি। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা তুমি যে জানটা দিছো এটা আমার জন্য দাও নেই, তুমি দিছো তোমাকে মানুষ বাহাদুর বলবে, পালোয়ান বলবে, বীর বাহাদুর বলবে, এই জন্যই তুমি তোমার জানটা দিছো। আর যেই উদ্দেশ্যে জানটা দিছো জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার এই প্রচার করায় দিছি। এখন হাশরের ময়দানে আমি আল্লাহর কাছে কোনো তোমার পানা দানা নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করবেন, এরে উল্টায়া নিম্নমুখী করে তাকে উল্টায়া জাহান্নামে নিক্ষেপ করো। জোরে কর, নাউজুবিল্লাহ। এমনি ভাবে আরেকজন কোরআনের খুব বড় আলেম কারি সাহেব, ওনাকে উপস্থিত করা হবে। জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি আমার জন্য কি করছো? তখন ওই আলেম ওই কারি সাহেব বলবে, আল্লাহ আপনার জন্য পুরা জীবনটাই তো ওয়াকফ করে দিছি, কোরআনের খেদমতে জীবনটা উৎসর্গ করে দিয়েছি, কোরআনের জন্য সব সময় নিজেকে বিলীন করে দিয়েছি। আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা না না, তুই আমার জন্য করস নাই, তুই তো করেছিস, মানুষ তোকে বড় আলেম বলবে, মানুষ তোকে বড় কারি সাহেব বলবে, এই জন্যই তুই কোরআনের এই পিছনে মেহনত করেছিস। যার উদ্দেশ্যে যা কিছু করেছো বান্দা, এগুলি দুনিয়াতে প্রচার হয়ে গেছে, এখন আমি আল্লাহর কাছে তোমার কোনো কিছুই নাই। তখন ফেরেশতাদেরকে বলবেন, এরেও উল্টায়া জাহান্নামে নিক্ষেপ করো। জোরে কর, নাউজুবিল্লাহ। এমনি ভাবে হাশরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এমন একজন বান্দাকে উপস্থিত করা হবে, যার জমিনের মধ্যে অনেক সম্পদ ছিল, অনেক সম্পদের মালিক ছিল। ওই ব্যক্তিকে উপস্থিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা আমার জন্য তুই কি করেছিলি? বান্দা তখন বলবে, রব্বুল আলামিন এমন একটা ক্ষেত্র নাই আমি আমার সম্পদ দান করি নাই, তোমার রাস্তায় আমার সম্পদ বিলীন করে দিয়েছি, ওয়াকফ করে দিয়েছি। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, বান্দা তুই আমার জন্য করস নাই, এ বান্দা তুই আমার জন্য করস নাই, দুনিয়াতে তুই করেছিস, দুনিয়ার মানুষ তোকে দানবীর বলবে, দানশীল বলবে, এই উদ্দেশ্যে করেছিস, যেই উদ্দেশ্যে জমিনের মধ্যে দান খয়রাত করেছিস সেই উদ্দেশ্যটা আমি আল্লাহ জমিনের মধ্যে প্রচার করে দিয়েছি। আজকে হাশরের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে তোর কোনো কিছুই নাই, যা যা তোর ঠিকানা হলো জাহান্নাম। জোরে কর, নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য বলতেছিলাম হাজারো মানুষ লক্ষ মানুষ আমাকে ভালো বলল, আর আল্লাহ যদি ভালো না বলে এই ভালো ভালো নয়, আর সবাই আমাকে খারাপ বলল, আল্লাহ যদি ভালো বলেন সেই ভালোটাই হলো আসল ভালো। এই জন্যে রিয়া নামক এই রূপটা যাতে আমাদের ভিতরে প্রবেশ করতে না পারে এদিকেও আমাদের খুব খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ইবাদত আমাকে আপনাকে করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্যে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ইবাদত কবুল হওয়ার জন্যে, আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্যে অন্যতম একটা বিষয় হলো ইখলাস। আল ইখলাস রুহুল আমাল, ইখলাস হলো আমলের প্রাণ। মানুষের ভিতরে রুহ থাকলে যেমন মানুষের দাম আছে, মানুষের মূল্য আছে, ঠিক তদ্রূপ যেই ইবাদত যেই আমলের ভিতরে ইখলাস থাকবে সেই ইবাদত সেই আমলের দাম আল্লাহর কাছে বেশি হবে। এই জন্য ইখলাসের সাথে আমল করা এটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য অবশ্যই দরকার। কে আমাকে কি বললো এদিকে তাকানোর বিষয় নেই। এমনি ভাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম আরেকটি বিষয় রেখেছেন, সেটা হলো হালাল রিজিক বক্ষণ করতে হবে। আপনি হালাল রিজিক বক্ষণ করলে আপনার মধ্যে ইবাদত করার স্পিরিট পয়দা হবে এবং অন্তরের ভিতরে নূর পয়দা হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করার আগেই হালাল রিজিকের কথা বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নি বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে রাসূলগণ, আপনারা হালাল রিজিক বক্ষণ করেন এবং হালাল রিজিক বক্ষণ করার পরে ওয়া'মালু সালিহা নেক আমলগুলো বেশি বেশি করে করেন। মুফাসসিরিন কিরাম এই আয়াতে কারিমার ব্যাখ্যার মাঝে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম হালাল রিজিকের কথা বলেছেন, এরপরে নেক আমলের কথা বলেছেন। বোঝা গেল নেক আমল কবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হলো হালাল রিজিক বক্ষণ করতে হবে। হালাল রিজিক অবশ্যই আমাদের লাগবে। হালাল রিজিক যারা বক্ষণ করবে তাদের ইবাদত বন্দেগীগুলো আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে, গ্রহণযোগ্যতা পেয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, ওই দেহ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ যেই শরীরটা হারাম মাল দিয়া লালায়িত হয়েছে, এটা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য ভাই আমরা প্রত্যেকে এদিকে খেয়াল রাখবো যে আমার রিজিকের মধ্যে যাতে হারামের মিশ্রণ না ঘটে, এদিকে খুব সতর্ক থাকা। কারণ আমি তো এই যে হালাল রিজিক বক্ষণ করতেছি এটাও কিন্তু একটা ইবাদত, এটাও কিন্তু ইবাদতের একটা অংশ। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করতে পারি এবং এই বিষয়গুলোর উপর আমাদের খুব নজর দিতে হবে। এমনি ভাবে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যে আমি যে ইবাদত বন্দেগী গুলা করব এই ইবাদত বন্দেগীটা সম্পূর্ণ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেইভাবেই আমাকে সেই ইবাদতটুকু আদায় করতে হবে। তাহলে সেই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। যেমন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বিশ্বনবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাহাবীরা তোমরা নামাজ আদায় করো যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখতেছ। এখন যদি কেউ লম্বায় শুয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজটা হবে, তার কোনো ওজন নাই, কোনো সমস্যা নাই, এমনি লম্বায় কইতেছে আমি সেজদা দিতেছি, তাহলে কি তার নামাজ আদায় হবে? আবার অনেকে আছে নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলে ভাই নামাজ পড়েন না, আজান হয়েছে, কয় আমি মনে মনে নামাজ পড়ি, দিলে দিলে নামাজ পড়ি, এটা কি রাসূলের তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শিখাই দিয়ে গেছেন যে দিলে দিলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এই শিক্ষা কি রাসূল আমাদেরকে দিয়েছেন? দেন নাই। এই দিলে দিলে নামাজ চলবে না, কারণ আপনি যদি এখন মনে মনে কন যে আমি রসগোল্লা খাইতেছি, আমি কুরমা পোলাও খাইতেছি, পেট করব, এগুলি হলো ভাওতাবাজি, ধোকা, এগুলো থেকে বাঁচতে হবে। আজকে বর্তমান সমাজে এই ধরনের কিছু বক্তব্যওয়ালা ব্যক্তি সমাজে পাওয়া যায়, তারা বলে যে আমরা দিলে দিলে নামাজ পড়ি, জাহিরি ভাবে লোক দেখায় নামাজ পড়ি না। আরে বেটা, আমার রাসূল তো শিখিয়ে দিয়ে গেছেন এইভাবে এইভাবে তোমরা নামাজ আদায় করো, দিলে দিলে নামাজ পড়লে নামাজ আদায় হবে, কশিন কালেও হবে না। এজন্য খুব সাবধান, আমাকে আপনাকে প্রত্যেকটা ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করতে হবে। রাসূল যেইভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবেই আমাদেরকে আদায় করতে হবে, কারণ তিনি তো আমাদের জন্য সবচাইতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক।
আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআনের ব্যাখ্যা হিসেবে প্র্যাকটিক্যাল শিক্ষক হিসেবে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে এই কোরআনকে উম্মতের সামনে ধরে ধরে বুঝায় যেতে পারেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা ইবাদত বন্দেগি আদায় করতে হবে, নেক আমলগুলি সম্পন্ন করতে হবে, তাহলেই আমাদের এই ইবাদতটা আল্লাহর কাছে মকবুলিয়াত গ্রহণযোগ্যতা পাবে, অন্যথায় গ্রহণযোগ্যতা পাবে না। ভাইরা আমার, এখন বর্তমান এই প্রেক্ষাপটে আমরা যে একটা পরিবেশ অতিবাহিত করছি, অনেক মানুষ অনেক কষ্টে আছে। রাসূলের আদর্শ হলো যে যারা অসহায়, যারা গরিব, যারা কঠিন পরিস্থিতির সম্মুখীন, তাদের পাশে দাঁড়াও, তাদের সহযোগিতা করো। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এ দুনিয়ার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সহযোগিতা করবেন যেই বান্দা নাকি আল্লাহর অপর বান্দার সহযোগিতা করবে। এজন্য ভাই, আমরা যারা প্রত্যেকের অবস্থান থেকে আমাদের আশপাশে যারা অসহায় আছে, যারা গরিব দুঃখী আছে, আমরা যারা আজকে শহরে আছি, যারা গ্রাম বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত অবস্থায় যারা কষ্ট করতেছে, তাদেরকে সহযোগিতার জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে এগিয়ে যাই, তাহলে হাশরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সহযোগিতাকে কবুল করে আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে সহযোগিতা করবেন। এজন্য ভাই, আজকে যে অবস্থা চলতেছে, অনেক মানুষ অনেক কষ্টে আছে। যারা বন্যা কবলিত এলাকায় আছেন তারা অনেক কষ্ট করতেছেন, তাদের জন্য আমাদের একটু সহানুভূতি প্রকাশ করা, আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটা নীতি নৈতিকতার শিক্ষা। এই শিক্ষাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছে। এজন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে, মানবিকতার দৃষ্টিকোণ থেকে যে যেভাবে পারি দেশ ও জাতির কল্যাণে, মানুষের কল্যাণে নিজেকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করি। কারণ এর জাযা, এর উত্তম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অবশ্যই আমাদের জন্য রয়েছে। হ্যাঁ, এই সহযোগিতার হাত যে আমরা বাড়াবো, এটা যেন সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলেই আমি আল্লাহর কাছে এর সঠিক প্রতিদান অবশ্যই পেয়ে যাব। সাথে সাথে আজকে বর্তমান এই পরিস্থিতিতে যেহেতু বর্ষার মৌসুম চলতেছে, ডেঙ্গু মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা প্রত্যেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি এবং নিজের বাসস্থান, আবাসস্থল, চারপাশ পানি জমে থাকলে সেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি। কারণ এখানে যদি ডেঙ্গু মশার উৎপন্ন হয়, এগুলি যে অনেক মানুষকে কষ্ট দিতে পারে, অনেক মানুষকে রোগাক্রান্ত করতে পারে, এই দৃষ্টিকোণ থেকে, মানুষের সেবার দৃষ্টিকোণ থেকে আমরা এই কাজগুলি করতে পারি প্রত্যেকের অবস্থান থেকে। সাথে সাথে আমরা বর্তমানে যে করোনা ভাইরাস নামক মহামারী চলতেছে, একটা কঠিন সময় আমরা অতিবাহিত করতেছি, এই ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা, সচেতন থাকা, এটা খুবই জরুরি বিষয়। কারণ সতর্কতা অবলম্বন করা এটা ইসলাম পরিপন্থী কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল আদিয়ান ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا
وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا، ونهاهم عن موالاة أعدائه أعداء الإسلام والمسلمين، وأوعدهم بمس النار والخزلان على الركون إلى الظالمين. والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين، المامور بالغلظة والجهاد على الكفار والمنافقين، وأعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخزولين، سيدنا مولانا محمد المبعوث رحمة للعالمين، منقذا للخلائق من غضب الله ذي القوة المتين، وعلى آله وأصحابه الأشداء على الكفار، الرحماء بين المؤمنين وأتباعهم وتابعهم إلى يوم القيامة، الحماة بيضة الإسلام والدين المبين. أما بعد، فيا أيها الناس اعلموا أن الله تعالى خلق الجن والإنس لعبادتي، كما قال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. ومعنى العبادة غاية التذلل في الخشوع، فاعبدوا الله تعالى واخضعوا له في كل شؤون، فإنكم بالعبادة مكلفون. أيها المصلون الكرام، اعلموا أن العبادة لا تقبل إلا بشرائط، منها الإخلاص في العبادة، لأن الإخلاص روح الأعمال، كما قال الله تعالى: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. ومنها الأكل من الطيبات، كما قال الله تعالى: يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. ومنها كون العبادات موافقة لطريقة النبي صلى الله عليه وسلم، كما قال النبي صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. أعوذ بالله من الشيطان الرجيم: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسولي. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله
الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر المسلمين في بنغلاديش والمسلمين في العالم كله اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم احفظ أولادنا واشف مرضانا وارحم موتانا اللهم اجعل هذا البلد وسائر بلاد المسلمين آمنة مطمئنة ولا تسلب نعمتك عنا وكن معنا حيث كنا يا رب العالمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون